আমার আল্লাহ ডাকতে বলে মাকড়সা, তুমি আমার হাবিব রে, আমার বন্ধু রে, সাহায্য করিয়া নিজেকে তুমি গর্ববোধ করতে পারো না। তুমি আমার বন্ধুরে সাহায্য করেছো, আমিও তোমাকে কিছু বকশিশ দান করব। জোরে বলা যাবেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার। ডাকতে কয় মাকড়সা রে, তুমি মাকলুক হইয়া আজকে দুনিয়ার মধ্যে পেয়েছ আমার রাসূলকে, রাহমাতুল্লিল দু জাহানের বাদশা, রাহমাতুল্লিল আলামিন, যিনি নবীদের সরদার, কুল কায়নাতের রহমত, আমার নবীরে সাহায্য করেছো, আজকে আমি তোমাকে একটা উপহার দিতে চাই। মাকড়সা কয় আমার আল্লাহ কি উপহার দিবেন আমারে, কয় কিয়ামত পর্যন্ত শুধু তুমি বাসা বানাইবা, কিয়ামত পর্যন্ত শুধু তুমি জাল বুনবা, খানার চিন্তা করা লাগবে না। এই জন্যে দেখবেন মাকড়সা শুধু জাল বানায়, মাকড়সা শুধু বাসা বানায়, আর বাসার মধ্যে পোকা মাকড়গুলো যে লেগে যায়, আর রাত ভরে বাসা বানায়, দিন ভরে মজা মাইরা খায়। জোরে জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। এর তোমার না দেখলে গরাসুল ঘরে রয় না, মনরে তুই আমার জীবন গরাসুল, তুই আমার জীবন, এরি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, বল যাব আমি সোনার বল যাব আমি। এত বেল ধরে আহলে সুন্নাতুল জামাতের কর্ণধারের আলোচনা করেছে, নবী নবী নবী, সুন্নিরা শুধু নবী নবী বলে, বাতিলদের কলিজার মধ্যে আঘাত লাগে, নবীর ভিতরে পাইলো কি? নবী হলো ইমানদারের জান, জোরে বলেন ঠিক কি না? ইমানের নামই হলো রাহমাতাল্লিল, আমার সাথে বলেন, ওরে যাব আমি সোনার মদিনায়, বল যাব আমি, এরে যাব আমি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, বল যাব আমি, বল যাব আমি, নবী তোমায় ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, জোরে বলেন ঠিক কিনা? এর নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে, এই সাউন্ড দেন না, বলো নবীজিকে ভালোবেসে, না 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 গো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আওয়াজ নাই আওয়াজ নাই আওয়াজ নাই, মদিনায় যেতে চান না? জোরে বলেন যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি, বল যাব আমি, ঠিক কি না? নবী তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, ঠিক কি না? নবীরে যত ভালো লাগে, নবীর ডাক শুনলে, মিলাদ পড়লে, দুরুদ পড়লে, কিয়াম করলে শুধু মজা লাগে কি লাগে না? নবী তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কো, না 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 গো যাব আমি সোনার মদিনায়, বল যাব আমি, বল যাব আমি, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি, এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলচিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে, নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় নাই,
নবীবিনে কোনো গতি নাই, কারণ সুন্নিদের অন্তরে নবী, হৃদয় নবী, দেহের মধ্যে নবী, ঘুমের মধ্যে নবী, ধ্যানের মধ্যে নবী। নবী নাই যেখানে, সুন্নিরা নাই সেখানে, নবীর প্রেম চাই কি চাই না? আর একটু জোরে জোরে চিল্লা বলেন, চাই কি চাই না? এ আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আজকে দেখা যায় পাঞ্জাবির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাগড়ির মধ্যে নবী, লিবাসের মধ্যে নবী, বিরাসের মধ্যে নবী, বাজান আতরের মধ্যে নবী, অন্তরের মধ্যে নবী নাই। জোরে কন ঠিক কিনা? আর একটু জোরে কন ঠিক কিনা? দাড়ির মধ্যে নবীর সুন্নাত আছে, অন্তরের মধ্যে নাই। পোশাকের মধ্যে নবী আছে, অন্তরের মধ্যে নাই। বাজান লিবাসের মধ্যে নবী আছে, অন্তরের মধ্যে নাই। আরে নবী যদি নাই থাকে, কোনো আমলের দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনেলান, তাই তো জামানার মহাকামে খাজা বাবা সৈয়দ আল্লামা ফরিদপুরি বলেন, বাবা দয়াল নবীর প্রেম ভালোবাসা, যার অন্তরে যতটুক তার ইমান বলতে ততটুক নবীর প্রেম ভালোবাসা, যার অন্তরে নাই তার ইমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। নবীজির প্রেম যার অন্তরে নাই তার ইমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। এখন আমাদের মধ্যে বাংলাদেশে তথা কথিত কিছু আলেমও বাইর হয়েছে, তথা কথিত কিছু পীর সাহেবও বাইর হয়েছে, তথা কথিত বিশাল বুজুর্গ বাইর হয়েছে, যারা মুখে নবীর নাম বলে, অন্তরে নবীর নাম নাই। অন্তরের মধ্যে তারা অন্যপন্থী, মুখে আমাদের সামনে মিশ্রিতভাবে এমন ভাবে মিশতেছে, তারা বলে আমরা নবীরে চাই, নবী 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 বলে পাগল হয়। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন, নবী প্রেম সৌধা পান কর সবে মনবে দনা যতনা জুরাইবে। জোরে কন ঠিক কিনা? নবীর এমন নবীর নাম, যে নবীর শান শুনলে প্রাণ মন প্রাণ সব জুড়ায় যায়। জোরে কন ঠিক কিনা? তোমার ভাইরা যারা বিশ্ব জাকের মঞ্জিল থেকে এসেছেন, আমি তাদের অনুরোধ করব, যারা দরবার শরীফে গেছেন, কারা আছেন একটু হাত তোলেন, দিয়ে আপনি দরবারে গেছেন, আমিন বলেন, আরো যারা বলেন আমিন, আপনারা দেখছেন কে কে আমার পীর কিবলা জানকে একটু হাত দূর তালা তোলেন দি, যারা দেখছেন এত দূর থেকে, আপনাদের মাঝে ওয়াজ বেশি না, চট্টগ্রামের জমিন ওলি আল্লাহদের জমিন, ঠিক কি না? ওলি আল্লাহদের জমিন চট্টগ্রামের জমিন, অসংখ্য ওলি আল্লাহ থাকতেও আপনারা বিশ্ব জাকের মঞ্জিলে গেছেন, কারণ এখানে আমার পীর কিবলা জান কোনোদিন চট্টগ্রামের জমিনে আসে? জোরে বলেন আইছে? জোরে চিল্লায় বলেন কোনোদিন আইছে? আরো জোরে বলেন, আটশি দরবার থেকে চট্টগ্রামের জমিনে আমার পীর কিবলা জান কোনোদিন আইছে? জোরে বলেন আইছে? আপনারা গিয়েছেন ঠিক কি না? জোরে বলেন আপনারা গিয়েছেন, অসংখ্য ওলি আল্লাহ বাংলাদেশে এরম বড় বড় মাহফিল করে, বড় বড় মাঠে যায়, আমার পীর কিবলা জান কোনো দিন কোনো মাঠে যে ওয়াজ নসিহত করেন নাই, কোনো দিন কোনো জায়গা যায়া এই দাওয়াত দেন নাই, আমার পীর কিবলা জান আটশির জমিনে এমন একটা মধু হয়ে আসলেন যে মধু সংগ্রহ করার জন্যে সারা বিশ্ব, শুধু চট্টগ্রাম নয়, গোটা বিশ্ববাসী এই ভমর হয়ে গুনগুন করে আল্লাহ আল্লাহ গান গাইতে গাইতে এই ভমর হয়ে মধু সংগ্রহ করার জন্য যায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দেখছেন না যখন আটশি দরবারে গাড়ি যায়, জিকির শুনতে শুনতে অনেকে কয় পাগলেরা যাচ্ছে, অন্য দরবারে এক একটা, অনেক দরবারে গান গাইতে গাইতে যায়, অনেক দরবারে নাচ গাইতে গাইতে যায়, বিশ্ব জাকের মঞ্জিল আল্লাহ 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 জিকিরের তালে তালে, জিকিরের তালে তালে আটশি যায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাবা কি যে বাসি বাজাইলা, জাকের ভাই বোন পাগল বানাইলা, বলো জাকের ভাই বোন, আরো জোরে বলেন জাকের ভাই বোন পাগল বানাই, এর বাঁশি বাজে রাত রশিতে মদুর সুরে জগৎ নাচে, তাই তো জাকের লাখে লাখে আল্লাহর প্রেমে
দেওয়ানা জাকের বাইবন পাগল বানাইলাও বলো জাকের বাইবন একটু মহব্বতে বলেন জাকের বাইবন পাগল বানাইলাও বাবা কি যে বাসি জাকের বাইবন পাগল বান রে বাসি বাজে যাট রশিত মধুর সুরে জগত নাসে বলো বাসি বাজে যাট রশিত মধুর সুরে জগত নাসে তাই তো জাকের লাখে লাখে আল্লাহর প্রেমে দেওয়ানা বলো তাই তো জাকের লাখে লাখে আল্লাহর জাকের বাইবন এ দুনিয়ার মুসলমান একটা কথা আমি বলে যাই বলি আল্লাহদের পক্ষে থাকলে লাভ না লস জোরে বলে রাসূল নিজে বলে মেরকাত সরে মেরকাতের দশম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসিরুল বায়ান পঞ্চম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল নিজেই বলে আলা সাবদান ইন্না নিশ্চয় আলা সাবদান ইন্না নিশ্চয় আলা ইন্না উলিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লাইয়া মৌত তাদের মৃত্যু নাই আজকে চট্টগ্রামের জমিনে অসংখ্য ওলি আল্লাহ শুয়ে আছে তারা ঘুমাইছে পর্দার আড়াল হয়ে গেছে মুসলমান শুনেলান নবীগণের সঙ্গে মিশে নবীদের পক্ষে থাকিয়া যারা জীবনকে ধন্য করে নিলেন ওলি আল্লাহদের পক্ষে থেকে দুনিয়ার মধ্যে অনেকে ধন্য করে নিছে আমি কয়েকটা কথা বলে যাই দিলের কান্ডা লাগা শুনবেন চট্টগ্রামের জমিন বড় পুণ্য জমিন বড় পুণ্য জমিন আপনারা জানেন অনেক বৈজ্ঞানিক বলেছে চট্টগ্রামের জমিনটা একাধিক খণ্ড হয়ে রয়েছে যে কোনো মুহূর্তে চট্টগ্রামের জমিনটাও সমুদ্র হয়ে যাবে যে কোনো মুহূর্তে সাগর হয়ে যেতে পারে কারণ যে কোনো মুহূর্তে ঠসে যেতে পারে একমাত্র আল্লাহর ওলিদের খাতিরে এই জমিনের দাম এই জমিনের শান মান এই জমিনের মর্যাদা বাড়ছে জোরে জোরে বলেন ঠিক কি না এই ভাই যে পুস্তামি ছুঁয়েছে ওখানে ওখানে কসবের দাম বাড়ছে বাইজের বুস্তামির খাতিরে এ দুনিয়ার মুসলমান শুনে নেন রহমাতুল লিল আলামিন হিজরত করবে রওনা হয়ে গেলেন অনেক লম্বা চওড়া আলোচনা যদি সময় পায় আলোচনার মূল আলোচনায় চলে যাব মুসলমান গভীর মনোযোগ রহমাতুল লিল আলামিন হিজরত করবেন সফর সঙ্গী হলো রাসূলের প্রিয় সাহাবী ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার আর একটু জোরে বলেন আল্লাহু আকবার হিজরত করে যখন রওনা হয়ে গেলেন এ মুসলমান শত্রুপক্ষ যখন হানা দিলেন নবীজি রহমাতুল লিল আলামিন একটা গর্তের মধ্যে আশ্রয় নিলেন অনেক লম্বা আলোচনারে মুসলমান দেলটা খেয়ালটা রাখবেন দেলের কান লাগায় শুনবেন এমন সময় যখন গর্তের মধ্যে নবীজি প্রবেশ করলেন মাকুসটা ডাকতে বলে আমার আল্লাহ রহমাতুল্লিল আলামিন এই গর্তের মধ্যে প্রবেশ করেছে শত্রুপক্ষ যদি জানতে পারে আমার নবীরে কষ্ট দিবে আমাকে একটু সুযোগ দাও আমি গর্তের মুখে কি বানাইব মাকুসা দিয়া জাল বানাইব সঙ্গে সঙ্গে জাল বুনলেন মাকুসা জাল বুনে ফেললেন ঘরটা পূরণ হয়ে গেল মানুষে যদি বুঝতে না পারে কখন এই ঘরটাই গাড়াটা অনেক কোন মানুষ গেলে তো মাকুসার বাসা ভেঙে যাবে কিন্তু রহমাতুল্লিল আলামিন গর্তের মধ্যে যখন প্রবেশ করলেন ওই গর্তের মুখে মাকুসার বাসা ছিল ভাঙ্গে নাই জোরে বলেন আল্লাহু আকবার আর একটু জোরে বলেন শুধু তাই নাই কবুতর বলে আল্লাহ তুমি আমাকে একটা সুযোগ দাও রহমাতুল্লিল আলামিন এই গর্তের মধ্যে প্রবেশ করেছে আমি গর্তের ওই মাকুসার বাসা বানাইছি আমিও বাসা বানাইয়া কিছু ডিম পারবো দুটি ডিম পানিয়া গর্তের মধ্যে ডিমের তা দিতে লেগে গেলেন
শর্তু পক্ষ ভাইয়েরা যখন আক্রমণ করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের আড়াল হয়ে গেলেন। শত্রু পক্ষেরা যখন দাঁড়াইলেন, দাঁড়ায় দেখে নবীজিকে আর দেখতে পাইলেন না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাইলেন না। সকলে বললেন নিশ্চিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিশ্চিত বানাইছে। কেউ কেউ বলে এই গর্তের মধ্যে গেছে, কেউ বলে পাগল হইছনি, এই গর্তের মধ্যে যদি যাবে তাহলে কবুতর দেখো গর্তের মুখে ডিম পাড়িয়ে তা দিতেছে, তাহলে ডিম দুটা পড়ে যাবে, কবুতর উড়ে যাবে। রাসূল এই জায়গা প্রবেশ করতে পারেন না। আল্লাহ রক্ষাকারী, আল্লাহ সবকিছুর মালিক। আমি আস্তে আস্তে আলোচনায় যাব, দেলের কান্ডা লাগা শুনবেন। এবার মুসলমান শুধু তাই নয়, ভাইরা সবাই আলোচনা করতে লাগলেন, যদি ওইখান দিয়ে কোনো মানুষ যায় তাহলে তো ওই মাকুসার বাসা ভেঙে যাবে, যেহেতু মাকুসার বাসাও ভাঙে নাই এর মধ্যে প্রবেশ করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন না। শর্তপক্ষ অনেকক্ষণ দাঁড়ায় চিন্তা করে, মুহাম্মদকে আর খুঁজে পাওয়া যায় না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু পাওয়া যায় না চলো ফিরে যায়। যখন ফিরে গেলেন, ফিরে যাওয়ার পর মাকুসা কয়, আল্লাহ তোমার বন্ধুর আজকে আমি সাহায্য করেছি, আমি বাসা বানাইয়া জাল বুনিয়া আজকে তোমার বন্ধুরে সাহায্য করেছি। কবুতর কয়, আল্লাহ তোমার বন্ধুরে আমি রহমাতুল লিল আলামিনকে সাহায্য করেছি, ডিম পানিয়া আমি তা দিয়া তোমার বন্ধুরে সাহায্য করেছি। আমার আল্লাহ ডাকতে বলে মাকুসা, তুমি আমার হাবিব রে, আমার বন্ধুরে সাহায্য করিয়া নিজেকে তুমি গর্ববোধ করতে পারো না। তুমি আমার বন্ধুরে সাহায্য করেছো, আমিও তোমাকে কিছু বকশিস দান করব। জোরে বলা যাবেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার। ডাক দে কয় মাকুসা রে, তুমি মাকলুক হইয়া আজকে দুনিয়ার মধ্যে পেয়েছ আমার রাসূলকে, রহমাতুল্লিল দুজাহানের বাদশা, রহমাতুল্লিল আলামিন যিনি নবীদের সরদার, কুল কায়নাতের রহমত, আমার নবীরে সাহায্য করেছো, আজকে আমি তোমাকে একটা উপহার দিতে চাই। মাকুসা কয়, আমার আল্লাহ কি উপহার দিবেন আমারে? কয়, কিয়ামত পর্যন্ত শুধু তুমি বাসা বানাইবা, কিয়ামত পর্যন্ত শুধু তুমি জাল বুনবা, খানার চিন্তা করা লাগবে না। এই জন্য দেখবেন মাকড়সা শুধু জাল বানায়, মাকড়সা শুধু বাসা বানায়, আর বাসার মধ্যে পোকা মাকড় গুলো যে লেগে যায়, আর রাত ভরে বাসা বানায়, দিন ভরে মজা মাইরা খায়। জোরে জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। এরে তোমার না দেখলে রাসূল ঘরে রয় না, মনরে তুই আমার জীবন গো রাসূল, তুই আমার জীবন। ইয়া রাসূলুল্লাহ বলেন না, একটু মহব্বতে বলেন। আমরা সুন্নি ভাইয়ারা নবীকে তুই বলে সম্বোধন করা সম্ভব না, তবুও শুধু মহব্বতে আবেগে পড়ে কথাটা বলতেছি, বিয়াদবি ক্ষমা করবেন। মহব্বতে বলেন, আপনি আমার জীবন গো নবী, আপনি আমার জীবন, ও গো আপনার না দেখলে গো রাসূল ঘরে রয় না, মন রে আপনি আমার জীবন গো নবী, আপনি আমার জীবন, মিল্লাতে রাসূল বলিয়া রাখিবে কবরে, একে একে আপন জনে যাবে গোসরে। যেদিন নবী বিনে কোনো বান্ধব থাকবে না, যে কবর অন্ধকার জগতে কোনো ভাই পাবি না, কোনো বন্ধু থাকবে না, কোনো বান্ধব থাকবে না, যেদিন কোনো বাতি থাকবে না, কোনো সাথী থাকবে না, সেই কবরের বন্ধু, হাসরের বন্ধু, মিজানের বন্ধু, ফুলসিরাতের বন্ধু, রহমাতুল্লিল আলামিন। যদি কোন ঠিক কি রে, মিল্লাতে রাসূল বলিয়া রাখিবেন কবরে,
একে একে আপনজনে যাবে গোসরে। রাসূল সেদিন যদি যাও গো ভুলে, রাসূল সেদিন যদি যাও গো ভুলে, আমায় তরাইবে কে? আপনি আমার জীবন গো রাসূল, আপনি আমার জীবন। আল্লাহুম্মা সাউন্ড দিয়ে বলেন না মাইকে, একটু একটু সাউন্ড দেন। দাদু বসে পড়েন, ভিতরে এসে বসে পড়েন, দয়া করে কেউ ঘোরাঘুরি করবেন না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলী সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান কবুতর কে আল্লাহ ডাক দে বলে, কবুতর রে দাঁড়া, আমার বন্ধুরে তুই সাহায্য করেছিস, আমিও তোমার বকশিশ দেব। সুবহানাল্লাহ বলে আর একটু জোরে, কবুতর কে আল্লাহ গো তোমার বন্ধুরে আমি সাহায্য করেছি, শত্রুপক্ষ পিছলে গেছিল সাহায্য করেছি। আল্লাহ বলে কবুতর রে কিয়ামত পর্যন্ত তোর বাসা বানানোর চিন্তা থাকবে না, আজকে কত কষ্ট করে খড় কোটা টানিয়া বাসা বানাইলি, কিয়ামত পর্যন্ত তোর বাসা বানাইবো আমার মাকে, এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মাকলুকাত। এই জন্য কবুতরের বাসা মানুষে বানায়, কেউ বানায় টিন দে, কেউ বানায় কাঠ দে, যদি কিছু না পারে একটা ঝাঁকা বেঁধে দেয়। আর কবুতর পরের বাসায় বাস করে, নিজে বাসা বানায় না বাবারে গভীর মনোযোগ, কারণ এত মর্যাদা আমার আল্লাহ দিছে শুধু হাবিবের পক্ষে থাকার কারণে। জোরে বলেন ঠিক কি না? শুনে নাও, আমরা যদি রাসূলের পক্ষে থাকি আমাদের দাম বেশি না কম? জোরে বলেন বেশি না কম? শুধু তাই নয়, সমস্ত গর্তের মধ্যে যখন দেখলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, গর্তের মধ্যে দেখে শুধু গাড়া আর গাড়া, গর্ত আর গর্ত, নিজের পাগড়ি মোবারক সিঁড়িয়া সমস্ত গর্তের মুখটা বন্ধ করে দিলেন, একটা গর্ত মুখ বন্ধ করতে পারলেন না। রাসূলের ঘুম আসছে নিদ্রা, কারণ অনেক পথ অনেক পথ হাঁটা হাঁটছেন, হিজরত করেছে রাসূল, ক্লান্ত হয়ে গেছে। আবু বকরের মাথার উপরে রাসূলের মাথা মুবারক আবু বকরের উরতের পরে দিয়া শুয়ে পড়লেন। জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর হুজুরের হুজুরের দেহ মুবারক আবু বকরের কার উপরে গো, মাথা মুবারক আবু বকরের দেহের উপরে। জোরে বলেন আল্লাহু আকবার। আর ওই গর্তের মধ্যে ছিল সাপ, সাপগুলো বড় আফসোস করে, আমার আল্লাহ এই পথ দিয়ে রহমাতুল আলামিন আসবেন, নবীকে দেখার বড় আফসোস। দুনিয়ার মধ্যে সমস্ত মাকলুকাত নবীর জন্য পাগল ছিল, সমস্ত কুল কায়নাত নবীর জন্য পাগল, আর আমরা এই দুনিয়ার মধ্যে কিছু পাগলের গোষ্ঠীরা আমার নবীর বিরোধিতা করি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? আরো জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার শুনে নাও, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের মধ্যে পা রেখে দিলেন, রাসূল ঘুমায়, সাপটা হযরত আবু বকরের পায়ের মধ্যে কামড় শুরু করে দিলেন, কারণ উপর উঠবে নবীকে দেখবে, আমার নবীর তাজিম করবে, সম্মান করবে। কিন্তু আবু বকর আমার দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে জানটা আছে, যদিও কামড় খায়, যদি মারা যায় তবু নড়া দেওয়া যাবে না, আমার নবীর কষ্ট হবে, নবীর ঘুম ভেঙে যাবে। আবু বকরের পায়ের মধ্যে কামড় দিছে একটা দুইটা নয়, কয়েকটা কামড় বাদাম, কামড়টা যখন আবু বকরের গায়ের মধ্যে দিছে, বিষয় আবু বকর লা কালো হয়ে গেছে, আল্লাহু আকবার বলেন না, দেহ মুবারক কালো হয়ে গেছে, সহ্য করতে না পেরে হযরত আবু বকরের চোখ দিয়া পানি জমিনের মধ্যে যখন পড়ছে, এক ফোঁটা পানি রাসূলের গায়ের উপরে পড়ছে। রাসূল ঘুম থেকে উঠে
দেখে রে আবু বকর সুখের পানিগুলো দরদর করে সারে। আমার নবী ডাকতে বলে আবু বকর রে তুমি কেন কাঁদছো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার গমের ব্যাঘাত ঘটবে বলে আমি একটু নড়া দিই নাই, আমার পায়ের মধ্যে সাপে কি কাটছে? হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে আবু বকর রে তুমি কেন একটা কামড় দিয়ে আবার আমাকে ডাক দিলে না? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জীবন আমার জীবন ধন্য, কারণ আমার হাবিব আমার আমার বুকের উপরে আমার গায়ের উপরে মাথা রেখে ঘুমায়, আমি বড় ভাগ্যবান আমি বড় ধন্য। আর আমার কারণে আমার নবীর যদি ঘুম ভেঙে যায় ইয়াউমাল কিয়ামতের ময়দানে কঠিন বিপদের দিনে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই কারণে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কোনো নড়াও দিই নাই কথা বলি নাই। আল্লাহর নবী আবু বকর তুমি আমার এত ভালোবাসো। আল্লাহর নবী কি করলেন? থুতু মুবারক নিয়া আবু বকরের পায়ের মধ্যে যখন দিয়া দিছে রে সঙ্গে সঙ্গে সাপের বিষগুলো পানি হয়ে গেছে, জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। মায়ার নবী নবী গো আপনি আমার হইলেন গো কান্ডারি, বলেন আপনি আমার বিপাদের কান্ডারি, বলেন আপনি অগো পর্ব যেদিন কঠিন বিপদে নবীবিনে খেয়ার আমারে তরাই বেশ অগো সময় থাকতে নবী চেন বলো সময় থাকতে নবী চিন নাই পড়বা বিপদ শঙ্কা টে নবী আমার হইয় গো কান্ডারি, বলে নো মায়ার নবী গো আপনি আমার গো কান্ডারি, বলে না আপনি আমার যেদিন আপন জনে রাখবে কবরে নবী গো, যেদিন আপন জনে রাখবে কবরে নবী গো আপনি বিপদ কালে তরাই আলোয় এই পাপি গো, ওরে আপনি আমার বিপদের কান্ডারি, বলেন আপনি আমার বিপদের কান্ডারি। আল্লাহুম্মা এ দুনিয়ার মুসলমান শুধু তাই নয়, খানজার আলী সাহেবের কথা শুনেছেন, খানজার আলী ভালোবাসত কুমিরকে, কুমিরকে ভালোবাসার কারণে তার মর্যাদা বাড়ছে না কমছে? জোরে বলেন বাড়ছে না কমছে? আপনারা যারা খানজালির মাজারে গেছেন, ধলা পাহাড় কালা পাহাড় নামে দুইটা কুমির ছিল, এখন সে দুইটা মারা গেছে, তাদেরকে কবর দেয়া হয়েছে দাফন করা হয়েছে, এখনো যে কুমিরগুলো আছে আপনারা যারা যান ওখানে খাসি জবাই করা আছে, মুরগিগুলো জবাই করা আছে, শুধু খানজানালির পক্ষে থাকার কারণে কুমিরগুলো পানির মধ্যে ঘোরে আর আমরা খানা নিয়ে দিই, খানাগুলো মজা মেরে খায়, যেখানে এক কেজি খাসির গোস্তর দাম প্রায় 1000 টাকা, এত দামি গোস্ত বৈশা শুয়া শুয়া কুমিরগুলো মজা মেরে খায়, কারণ খানজান আলী কুমিরের পক্ষে থাকার কারণে খানজানের ওই কুমিরের মর্যাদা বাড়ছে। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা আমার বন্ধুরা শুধু তাই নাই, কোথায় বাইজেদ বুস্তামি যেখানে আপনার নাম শুনেছেন এখানে আমি দেখেছি কচ্ছপ আছে পানির ভিতরে, বড় বড় কচ্ছপ গুলো, এদের মর্যাদাও বাড়ছে কিসের জন্যে?
উনিও ভালোবাসে গেছেন, কচ্ছপগুলো ভালোবেসে গেছে। ভালোবাসার কারণে আজও পর্যন্ত এই কচ্ছপগুলোকে মানুষ ভালোবাসে, ওই গজার মাছকে ভালোবাসে, কুমিরগুলোকে ভালোবাসে, কবুতারগুলোকে ভালোবাসে। শাহজালাল আমিনের দরবারে অসংখ্য কবুতার, জালালি কবুতার আছে, হাজার হাজার মন টন টন গমগুলো সারা দেওয়া হয়। শুধু শাহজালালের পক্ষে থাকার কারণে কবুতারের মর্যাদা বাড়ছে এই দুনিয়ার মধ্যে। আমরা যদি আল্লাহর ওলিদের পক্ষে থাকি, আমার বিশ্বাস আমাদেরও মর্যাদা বাড়বে। বাড়বে কি বাড়বে না? এই জন্য কেবলা জান হুজুর বললেন, বাবা দুইটা জাতা যখন আপনার ডাল ভাঙে, দুইটা জাতা দেখবেন কয়টা পাট থাকে। জাতা সেনেন জাতা, যেটা দিয়ে ডাগের কালের যুগের মানুষ ডাল গুঁড়া করতো, ডাল বানাইতো। দুইটা পাট থাকে, একটা পাট থাকে নিচে, একটা পাট থাকে উপরে। এর মধ্যে যখন কলয়গুলো দেয়া হয়, মাঝখানে একটা গুজা দিয়া খুঁটা দিয়া জোরে জোরে ঘুরলি মারা হয়, ওই গুজার মাঝখানে যে ডাউলগুলো পড়ে, এটা কোনোদিন গুঁড়া হয় না। এটা কে থাকে? বাদান আলাম থাকে, এটা আস্ত থাকে। তদ্রূপ সারা পৃথিবীর মানুষগুলো শুনে নাও, যারা ওলিয়াল্লাদের কদমের মধ্যে থাকবে, সমস্ত বিপদ থেকে, তদ্রূপ সমস্ত গজব থেকে আল্লাহ তাদের কই রকম রক্ষা করবে। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এর গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ, বলেন তোমাকে দিয়াছেন আল্লাহ। এ দুনিয়ার মুসলমান যুগশ্রেষ্ঠ কামেল আমার খাদা বাবা সৈয়দ আল্লামা ফরিদপুরি, যার গুণগান গিয়ে শেষ করা যাবে না। আমি এই জন্যে নবী দিয়া, ওলি দিয়া, গাউস কুতুব দিয়া কথা বলতে বলতে আমার পীরের সম্মানে যাবো, তবে একটু সময়। যার গুণগান এক দেওয়া লাগে না, ইস্করের মালার বলা লাগে না, এই মাল কিনা লাগবে, বাংলার কোথাও বাস করতে আসেন নাই, কিন্তু আজকে এত পরিমাণ জাকের বাড়ছে, ঠিক কি নেই? কতক্ষণ এত পরিমাণ জাকের এত পরিমাণ প্রসারিত। একটা বট গাছের বীজ, সামান্য একটা ছোট্ট বীজ, এর মধ্যে যে এত বড় একটা গাছ লুকা আছে কেউ বলতে পারি না। একটা আমের বীজ থেকে বিশাল একটা আম গাছ হয়, একটা কাঁঠালের বীজ থেকে বড় বিশাল একটা গাছ হয়। তদ্রূপ বিশ্বলি খাদা মসজিদ আল্লামা ফরিদপুরি, এরা সুরুল্লাহর প্রেমের রশি নিয়া, এরা সুরুল্লাহর মহব্বত নিয়ে আত্মশির জমিনে আসলেন। এখান থেকে ইসলামের প্রসারিত, বিজয় প্রসারিত এমনভাবে বিস্তার লাভ করেছে, ওটা বিশ্ববাসী পাগল বানাইছে। জোরে বলেন ঠিক কি না? গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম খাজা বাবা, তুমি আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। আরো জোরে বলেন তোমাকে দিয়াছেন আল্লাহ। বাবা চট্টগ্রাম বিভাগের আসে নবী রাসূল না পাইয়া কান্দিয়া হয়রান গো বাবা, কান্দিয়া হয়রান ওগো, আপনার কদমে যায়া পাই নবীজির সন্ধান। বাবা আপনার কদমে গেলে পাই আমার নবীজির সন্ধান, তোমাকে দিয়াছেন আল্লাহ। আরো জোরে বললেন তোমাকে দিয়াছেন আল্লাহ। এর যে দরবারে গেলে নবীর গুণগান, নবীর প্রেম, যে দরবারে গেলে নবীর ভালোবাসা ছাড়া অন্য কিছু নাই, যেখানে গেলে শরীয়তের আলেম ওলামাদের আমি বলে যাই, চট্টগ্রাম থেকে একদল ওলামায় গেলেন আমার দরবার শরীফে গেলেন দেখার জন্য। আমরা মেসেজ দিয়েছিলাম আপনারা যান,
আমিও ছিলাম না দরবারে মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেবও ছিলেন না মুবি আব্দুল নাসির আবু নাসির জিয়াদি সাহেব ছিলেন না জামশেদ কবির বাকি বিল্লাহ সাহেব ছিলেন না বাদান জরিল ইসলাম ফরিদি সাহেব ছিলেন না দরবারে আমরা কোনো আলেম ছিলাম না চট্টগ্রাম থেকে একটা গাড়ি করে উলামা একরাম গেলেন দরবারে দেখার জন্য কারণ চট্টগ্রামের আলেমরা জানতো আটটশি দরবারটা একটা বেদাতি দরবার আটটশি দরবারটা একটা বন্ড দরবার তাদের ভুল ধারণা আমি আপনাদের তার জমিনে বসে বলে যাই যারা গেছিল খবর লম তাজা খবর বলে যায় ইরা গেলেন আটটশি দেখার জন্যে যা পর দরবারটা ঘুরে ঘুরে দেখা পর তারা মিডিয়ার সামনে বলা লাগছে পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি কামাই করে ওলি হয় শরীয়তের পায়বন্দি যদি কোনো কামেল থাকে পৃথিবীর মধ্যে যদি কোনো মহাসাধক থাকে আর কেউ নয় খাজা বাবা সৈয়দাল্লামা ফরিদপুরি জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ চট্টগ্রামের জমিনের আলেম ভাইয়েরা বলছে আমরা এতদিন একটা ফুলের মধ্যে ছিলাম আমরা এতদিন একটা চিন্তার মধ্যে ছিলাম আটটশির উলামা একরাম পীরের নামে ওয়াজ করে আটটশি থেকে কোন পীরের ওয়াজ করে একটু দেখতে যাব দেখতে যে আমাদের ভুল ভেঙে গেছে আমরা যা পর দেখি নামাজ আমরা যা পর দেখি মিলাদ আমরা যা পর দেখি নবীর প্রেম আমরা যা পর দেখি আল্লাহর জিকির আমরা যা পর দেখি ওলি আল্লাহদের জন্য দোয়া আমরা যা পর দেখি বিশ্ববাসীর জন্য দোয়া চট্টগ্রামের ভাইরা আলেমরা বলেছে পৃথিবীর মধ্যে কত দরবারে গেলাম কত দরবার দেখার জন্য গেলাম কিন্তু আটটশির দরবারে যে ব্যতিক্রম পালাম যেই গেটের মধ্যে পা লাগাইলাম পা লাগানোর পর আমাদের মন বলল রাসূলুল্লাহর প্রেমের ঢেউ এসে আমাদের অন্তরে লাগছে জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহু আকবার এ ভাইরা আমার জীবনে কোনোদিন সে নিজের জন্য কাঁদেন নাই নিজের জন্য চিন্তা করেন নাই নিজের জন্য কখনো ভাবেন নাই একটাই শুধু ভাবনা ছিল মুরিদি মুরিদি আপনাদের মহল্লার মধ্যে পীরের অভাব নাই এই জমিনের মধ্যে অনেক পীর ছিল চট্টগ্রামের জমিনে অনেক পীর আছে আমি কাউকে ছোট করতে চাই না কাউকে আমি বাজান নে কাউকে গালি দিতে চাই না কারো বিরোধিতা করতে চাই না তবে আপনাদের যারা জান্নায় যাওয়ার জন্য দাওয়াত দিলাম একবার দেখে আসেন কোন দরবারের মুরিদ আমরা কোন দরবারে আমরা যাই যেখানে হলো মদিনাওয়ালার প্রেমের ঢেউ ওঠে যেখানে গেলে মদিনাওয়ালার প্রেমের জোয়ার পাওয়া যায় যেখানে গেলে মদিনাওয়ালার প্রেমের গোলাপ পাওয়া যায় যেখানে গেলে মদিনাওয়ালার প্রেমের সুগন্ধি পাওয়া যায় যেখানে গেলে মদিনাওয়ালার পাগলদের সঙ্গে দেখা হয় জোরে বলেন ঠিক কিনা আরো জোরে জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহু মাওলানা মোহাম্মদ ও তোমরা দেখছো নি একবার একবার দেখলে মনে হতো দেখি বারে বার বলেন একবার দেখলে মনে হতো একটু মহব্বতে বলেন তোমরা দেখছো নি একবার একবার দেখলে মনে হতো দেখি বারে বার ওরে মনে হতো উদয় হয়েছে মনে হতো ওদয় হয়েছে মাগি ফোরনে মার চাঁদ তোমরা দেখছো নি একবার একবার দেখলে মনে হতো দেখি বারে বার বলেন একবার দেখলে মনে হতো বিশ্ববলি হওয়ার জন্যে যে যে গুণের দরকার সেই সেই গুণ দিছে আল্লাহ আমার বাবাজির বিতার জোরে বলেন ঠিক কিনা এর বিশ্ববলি হওয়ার জন্যে যে যে গুণের দরকার সেই সেই গুণ দিছে আল্লাহ আমার বাবাজির বিতার তোমরা দেখছো নি একবার একবার দেখলে মনে হতো দেখি বারে বার বলেন একবার দেখলে মনে এ দুনিয়ার মুসলমান এমন একজন মহাকামেল এমন একজন মহাসাধক পাইলাম এমন একজন মহাকামেল এমন একজন মহাসাধক পাইলাম এই জমিনের উপর আসমানের নিচে যিনি জীবনে নিজের চিন্তা করেন নাই যিনি নিজ
জীবনে নিজের ভাবনা পাবেন নাই, নিজে জীবনে কোনোদিন পেটটি ভরে খানা খায় নাই, জীবনে কোনোদিন আরামে ঘুমায় নাই, আরামে নিদ্রায় ঘুমায় নাই। একটা কথা আমার মনে পড়ে গেল, কেবলা জান হুজুর বড় অসুস্থ হয়ে গেলেন, প্রচণ্ড অসুস্থ, গায়ে বল নাই, বাইজান ময়দায় বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, জাকেরান্ডাও বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, কিবলা জান বড় অসুস্থ হয়ে রইলেন। ডাক্তার আনা হলো, ডাক্তার দেখানো হলো, ডাক্তার আসলেন, এসে কিবলা জান হুজুর অনেক পরীক্ষা নিরীক্ষা করলেন, পরীক্ষা নিরীক্ষা করে দেখে কিবলা জান হুজুরের গায়ের মধ্যে কোনো রোগ নাই, একটা রোগ ধরা পড়েন নাই। বাইজান ময়দায় বললেন, ডাক্তার সাহেব, হুজুর এত ক্লান্ত, উঠতে পারে না, কথা বলতে পারে না, চলতে পারে না, গায়ের মধ্যে যদি রোগ না থাকবে, দেহের মধ্যে যদি রোগ না থাকবে, তাহলে কি হয়েছে বলেন। ডাক্তার বলে, আপনার আব্বা জানের, আপনার আব্বা হুজুরের কোনো রোগ নাই, তবে একটা রোগ আছে, উনি না খাইতে খাইতে সোনার দেহখানা কঙ্কাল করে ফেলেছে। জোরে বলেন আল্লাহ। এ ডাক্তার সাহেব বলেন, আপনি কিছু ভালো মন্দ খাইলে আপনার দেহের শক্তি বাড়বে, আপনি সুস্থ হয়ে যাবেন, আপনি না খাইতে খাইতে আপনার দেহ কানা কঙ্কাল করে ফেলেছে। আমি নিজে দেখেছি, কিবলা জান হুজুর জীবন দশায় পুরো দেহ কানা এত কঙ্কাল, হাড্ডিগুলো শুকায় গিয়েছিল, গায়ের গোস্তগুলো শুকানো, ডাকতে বলে আমার আল্লাহ, তুমি আমার পাঠাইছো এই দুনিয়ার মধ্যে খাওয়ার জন্য নয়, পড়ার জন্য নয়, আমাকে একটা মিশন দিয়ে পাঠাইছো, সেই মিশনটা হলো দয়াল নবীর উম্মতের দাওয়াত, সত্যের দাওয়াত দেওয়ার জন্য গো আমার আল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ডাক্তার সাহেব যখন বললেন ওনাকে মুরগি, দেশি মুরগি এবং ভালো মন্দ খাওয়াইতে হবে, দেশি মাছ, দেশি মুরগি ডিমগুলো খাওয়াইতে হবে, সুস্বাদু খাবার খাওয়াইতে হবে, কিবলা জান হুজুর বললেন, বাবা আমার কোনো রোগ নাই, ঠিকই বলছেন, আমারও তো মন চাই খাইতে, আমারও তো মন চাই খাইতে, কিন্তু অন্যান্য পীরেরা তার মুরিদের বাড়ি দাওয়াত নিয়ে কুরমা পলোয়া খায়, আর আমার মুরিদের ওই দুঃখে সুখের নালিশ আল্লাহর দরবারে পৌঁছায় দিতে দিবানিসি বসে বসে কাম দি, আল্লাহ আমার মুরিদের পণ্যে খাবার নাই, মুরিদের পেটে খাবার নাই, মুরিদের পণ্যে কাপড় নাই, আমার মুরিদ অসহায়, মুরিদের জায়গা নাই, জমি নাই, আল্লাহ আমার মুরিদেরকে তুমি রক্ষা করো। বাবা আমার মুড়িদের নালি যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর দরবারে পৌঁছাতে না পারি, ততক্ষণ পর্যন্ত তোমার পীর কেবলা জান দুনিয়ার মধ্যে একটু পানিও পান করে না। ওরে মুর্শিদ নাম জান ও অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা, বাজারের নাম জানার ও অন্তরে ভরা। বাবা অনেক ওলামা ইকরাম আছে কোরআন হাদিস থেকে আলোচনা করবে, আমি আজকের আলোচনা আমি আমার পীরের সনে টান দিছি, কারণ পীর কেবলা জানকে হারায়া নিজেকে ধৈর্য ধরতে পারি না, কষ্ট হয়, এত বড় জার্নি করে এসে কেবলা জান হুজুরের কথা শুনলো, ওই মাদ্রাসা থেকে ফারেক হয়েছি, কেবলা জানকে নিজের চোখে দেখেছি, যাকে দেখা পর দুনিয়ার সব দুঃখ ভুলে যেতাম, যাকে দেখা পর ক্ষুধা নিবারণ হয়ে যেত। আমরা যখন ছাত্র ছিলাম লেখাপড়ার মাধ্যমে লেখাপড়া করেছি, আবার দৌড় দেশে হুজুর পাকরে দেখেছি, চেহারার মধ্যে তাকাইলে পৃথিবীর আলো আমাদের কাছে মনে তো হায়ের মানছে, জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আমি শুরুতে বলছিলাম যে যারা যারা দেখেছেন আমার জাকের ভাইয়েরা এত কষ্ট করে জেলা থেকে আসছেন, আজকে আমি আপনাদের অন্য কোনো আলোচনার মধ্যে ডুব দিব না, আমার পীরের কিছু সম্মানের মধ্যে আমি ডুব দিয়ে আলোচনা শেষ করব। আমার সাথে বলেন, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি
আমি যখন পড়ি গর্বে পদে মুর্শিদ আমার সামনে খাড়াও, আমি যখন পড়ি গর্বে পদে মুর্শিদ আমার সামনে খাড়াও, ও সে পার করবে না ধনী মানি রে, পার হবে বাজানের ভক্ত যারা মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা, বাজানের নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা, ওপারে তে খেচৈতন্য মুর্শিদ নাম ছিল মহা মন্ত্র রে, ও সে পার করবে না ধনী গানী রে, সে পার করবে না ধনী মানী রে, পার হবে বাজানের ভক্ত যারা মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। বাবা কথাটা হলো কেবল জান হুজুর বললেন বাবা অন্যান্য পীরেরা তার মুরিদের বাড়ি দাওয়াত নিয়ে খায়, কোরমা পলোয়া খায়, আমারও খাইতে পরানে চায়, আমারও মন চায়, কিন্তু আমি যখন খাবার নিয়ে বসি, খাবার যখন সামনে আসে, আমি তাকায় দেখি আমার মুরিদের পণ্যে কাপড় নাই, মুরিদের পেটে খাবার নাই, বাবা আমি খাইতে পারি না, আমার মুরিদার নালিশ শুনতে শুনতে আমার সোনার দেহখানা কঙ্কাল করে ফেলেছে, জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার, কে বা কার জন্য কান্দে, এই দুনিয়া একজনকে দেখেছে রহমাতুল আলামিন কেমন ভাবে উম্মতকে ভালোবাসতেন, আমি দেখলাম আমার নবী রাস্তা দিয়ে চলে, খোদার যন্ত্রণায় হাঁটতে পারে না, হেলে দুলে পড়ে যায়, একবার ডান দিকে হেলে যায় আবার বাম দিকে হেলে যায়, কারণ আমার নবীজি খোদার যন্ত্রণায় পেটে পাথর বানছে। নবী আমার যিনি, যে নবীর আমরা ভালোবাসি, যে নবীর অভাব ছিল না, যিনি রহমাতুল আলামিন, যিনি কুল কায়নাতের রহমত, যিনি গোটা বিশ্বের রহমত, যিনি ছিলেন বাদশার বাদশা, যিনি ছিলেন তামাম পৃথিবীর বাদশা, তারপরও নিজ জীবনে পেটটি ভরে খানা খান নাই, জীবন উম্মতের মায়ায় জীবনে কোনোদিন ঘুমায় নাই। হযরত আনাস বলেন, আমি দেখি আমার হুজুর রাস্তা দিয়ে হেঁটে যায়, গায়ে বল নাই, হাঁটতে পারে না, কারণ পেটের ভিতরে পাথর বাঁধা অবস্থায় হাঁটছে। নবী খোদার যন্ত্রণা কেউ টের পেতে দেন নাই কাউকে, কারণ নবী আমার উম্মাদের এত ভালোবাসে, উম্মাদকে এত ভালোবেসে নিজেকে বিলিয়ে দিছে, নিজের জীবনটাকে বিলিয়ে দিছে, শুধু উম্মাদকে ভালোবেসে উম্মাতি উম্মাতি করে। আমরা জীবন দশায় দেখেছি আমার পীর কেবলা দাগান, টাকার অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, আপনাদের চট্টগ্রাম থেকে কত টাকা, কত গরু, কত টাকা পয়সা দিছেন, কত খাবার রংবেরঙের খাবার নিয়ে গেছেন, যেমন আমাদের চিটাগাঙ্গের এক জাকির ভাই চাকরি পাইলেন, উনি চাকরি করেন কিবলা জান হুজুরের জন্যে। বাবা মনে রাখবেন কোথায় আলোচনা রাখলাম, একটা কি কিনলেন, কমলা কিনলেন, কমলাটা কিনে নিয়ে বাড়ি গেলেন, বাড়ি নিয়ে মাকে বলতেছে, মা গো আমি যাব আট্টশির দরবারে, আমি নিয়ত করেছিলাম আট্টশিতে যখন যাব, কেবলা জান হুজুরের প্রথম মাসের বেতন দিয়া আমার হুজুরের জন্য কিছু ফল আমি কিনে নিয়ে যাব। এই চট্টগ্রাম চিটাগাঙ্গে চাকরি করতো আমার জাকের ভাই, এখান থেকে কি করলেন, বাড়ি গেলেন, মা জননী যখন কাপড় গোছায় দিতে গেলেন ব্যাগের মধ্যে, এবার ব্যাগের মধ্যে দেখে বড় একটা কমলা, কমলাটা দেখিয়া মা মনে করছে সন্তান বুঝি আমার জন্য আনছে, কমলাটা নিয়ে বলে বাজান এত সুন্দর কমলা তুমি আমার জন্য আনছো, কয় মা খবরদার খবরদার কমলাটা তুমি ধরো বানা, কারণ ওই কমলাটা আনছি বিশ্বলি খাজা বাবা সৈয়দ আল্লামা ফরিদপুরের জন্য, জোরে বলেন আল্লাহু আকবার। আট্টশির দরবারে নিয়ে গেলেন, কেবলা জান হুজুরের রওজা দুনিয়ার মানুষ শুনে না, কেবলা জান হুজুর রোজার মধ্যে বসে আছেন, কমলা নিয়ে দিলেন,
কয় হুজুর আপনার জন্য আমি কুমড়া আনছি। হুজুর কুমড়া রাতের মধ্যে নিয়ে বললেন, বাবা এত সুন্দর কুমড়া। কয় জি হুজুর এটা চিটাগাঙ্গের কুমড়া, অনেক বড় কুমড়া, কারণ এই মহল্লার মধ্যে বড় বড় কুমড়া পাওয়া যায়। এই কুমড়া আপনার জন্য আনছি হুজুর, এটা লগন। হুজুর যখন নিয়ে গেছে, যখন নিয়ে গেছে হুজুরের কাছে, হুজুর চিন্তা করে যেহেতু মুরিদ বড় আশা করে আনছে, হাত থেকে নিয়ে আপনি কি করলেন, এক পাশে শুনলেন, শুলে একটা কষা রাইলেন, কষ্টের বাকিগুলো দিয়ে বললেন, বাবা ধরেন এটা নিয়ে আমি দিলাম, এটা নিয়ে আপনার মা জননীকে দেবেন। জোরে জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। এই নাও মা কুমড়াটা হাতের মধ্যে নাও, কুমড়াটা হাতের মধ্যে নিয়ে মা দরদর করে চোখের পানি ছেড়ে দে, বলে বাবা তুই আমার সন্তান হয়ে বুঝতে পারিস না, আমার প্রাণে কমলা চেয়েছে, তুই এমন একজন পীরের মুরিদ হয়েছিস বাবা, এই চামি চিটাগাঙ্গে বসিয়া আমার প্রাণে কমলা লেবু চেয়েছে, আত্মশ্রী জমিনে বসে এমন পীরে বুঝতে পারে বাবা, এই পীরের দরবারে না যা পর্যন্ত আমি কমলা খাবো না, আমারে লয়া যাও, সেই পীরের দরবারে লয়া যাও। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এইরকম হাজার 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 আছে বাজান, জোরে বাজান, ঠিক কিনা, হাজার হাজার প্রমাণ দিতে পারবো আমরা। এ মুসলমান শুনে নেন, সুতরাং আত্মশ্রী হুজুর সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে যাকের আন্ডার যেখানে বিপদে পড়ে যায়, যেখানে স্মরণ করে সেখানে আপন মুর্শিদকে পায়, আপন মুর্শিদ সদা সর্বদায় মুরিদানদের সাথেই তাকে। জোরে জোরে বলেন ঠিক কিনা। এর কলব তোমার জিন্দা রবে মরণ হবে না, বলেন কলব তোমার এর সময় থাকতে পীর মুর্শিদের সময় থাকতে কর সাধনা, কলব তোমার জিন্দা রবে কলবের ডাক্তার খাজা ফরিদপুরি, কলবের রোগী দেখেন তিনি, কলবের ডাক্তার খাজা ফরিদপুরি, কলবের রোগী দেখেন তিনি, ওর মরা কলব জিন্দা করে বাবা, মরা কলব আঙ্গুলের সুয়ায় কলব তোমার জিন্দা রবে মরণ হবে না, ওর সময় থাকতে পীর মুর্শিদের সময় থাকতে পীর মুর্শিদের কর সাধনা, কলব তোমার মরণ হবে না, বল কলব তোমার জিন্দা রবে মরণ হবে। আমার ভাইরা কেবল জান হুজুর, ঠিক এইরকম দেখা গেল ডাক্তার কোনোদিন রোগ খুঁজে পান নাই, তার গায়ে কোনো রোগ ছিল না, শুধু আপনাদের ভালোবাসায় নিজে না খেয়ে কঙ্কাল হয়ে গেছে, শুধু ভালোবাসতে যায় আর বলতেন আল্লাহ আমার মুরিদের তুমি দেখো, আল্লাহ আমার মুরিদের গুনাহ মাফ করে দাও, আমার মুরিদের মাফ করে দাও, আমার মুরিদের তুমি সাহায্য করো, আমার মুরিদের পেটে ক্ষুধা, আমার মুরিদের পণ্যে কাপড় নাই, আমার মুরিদের ঘর নাই, আমার মুরিদের বাড়ি নাই, আমার মুরিদের জায়গা নাই, আমার মুরিদের জমি নাই, আমার মুরিদের সন্তান নাই, আমার মুরিদের সকল সমস্ত বিপদ থেকে উদ্ধার করো, এটার জন্যই কেবল জান হুজুর সারা জীবন কেটে গেছে। জোরে বলেন ঠিক কিনা। সুতরাং ভাইরা অনেক লম্বা আলোচনা ছিল, কেবল জানের জীবন নিয়ে আলোচনা করতে গেলে রাতকে রাত কেটে যাবে। আপনারা সবচেয়ে বড় আনন্দ লাগছে যে চট্টগ্রাম থেকে আপনারা যারা আপন পীরকে ভালোবেসে এখান থেকে এত দূর থেকে প্রায় 300 কিলো হবে, মনে হয় 250-300 কিলো হবে, এত দূর থেকে আপনারা যান শুধু আপন পীরের মহব্বত অন্তরে ধারণ করে, সেই পীরের কদম যেন জীবনে ছাড়বেন না। কেবলা জান হুজুর বলছে বাবা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সত্য তরিকা, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়বো না। আপনারা এই তওবা করে আসছেন, এই ওয়াদা করে আসছেন, এটা যেন আপনারা না ছাড়েন। আমি আমার অসমাপ্ত আলোচনা ইতি করলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের কাছে আমার একটা দাবি, আস্তে আস্তে ভাই, আপনাদের কাছে আমার দাবি, আজকে যিনি আপনাদের মাঝে হাজির হয়েছেন অতি পরিচিত মুখ, আমি তার সঙ্গে সফর সঙ্গী হিসেবে অনেকবার চট্টগ্রামের জমিনে এসেছি, যিনি বাতিলের আতঙ্ক, যিনি সবসময় তাকে পাওয়া যাবেন, এক একটা যুগে এক একটা আলাউদ্দিন পাওয়া যাবে, আপনারা মনে করছেন এই রত্ন ইচ্ছা করলে পাবেন না,
এক একটা যুগে এক একটা যুগ সাধনা করার পর এক একজন নক্ষত্র আল্লাহ দুনিয়ার মধ্যে দান করে তারই ধারাবাহিকতায় আজকে আমরা যাকে পেয়েছি এই আমি মনে করি এশিয়া মহাদেশের প্রখ্যাত আলেম আলেম দ্বীন যার কথা শুনলে বাতিলদের কাঁপন উঠে যায় যার কথা শুনলে বাতিলেরা থরথর করে কাঁপে যার লেখনীতে হাজার হাজার বাতিলেরা আমার আমার জানা মতে একাধিক আমি এদিন বরিশালে যাওয়ার পর দলে দলে ভাইরা বলতে আজ থেকে আমরা সুন্নি হলাম এতদিন ছিলাম অবাবী এখন হব সুন্নি আমি হাসতেছি আর চিন্তা করি আহারে মাওলানা সাহেব আপনি এমন একটা কারখানা খুললেন যে এখন সারা জীবন অবাবী ছিল এখন হয়েছে সুন্নি সেই আলেম আসছে আপনাদের মাঝে যিনি যার আলোচনা আপনারা প্রাণ খুলে শুনবেন আমি আমার বিআই সাহেব অত্যন্ত প্রিয় মানুষ অত্যন্ত ভালো ভালো মনের মানুষ উনি আসছেন উনি আপনাদেরকে প্রাণ বলে আলোচনা শোনাবেন তরিকাতের আদব রক্ষা করেন যে যেখানে আছেন এখন অনুরোধ করি রহমতের মধ্যে আসেন আপনাকে আবারও আহ্বান করি কেউ মাঠ ছাড়েন না মাঠের ভিতরে এসে বসেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু